রূপসা উন্নয়ন ফাউন্ডেশন উত্তন গ্রাহকের কল এখনো ফেরত ন পাই ইতার হস্ত সামান্য জমাগজ্জে টিয়া নগরীর ইপিজেড থান এলাকার চৌধুরী মার্কেটত রূপসা উন্নয়ন ফাউন্ডেশন নামক একখান সমবায় প্রতিষ্ঠানত ডাহা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ডিভিশন মঙ্গলবার দিন অভিযান চালাইরে নগদ 8,42,50,000 উদ্ধার করার একদিন পরও হনসুরহা নয় গ্রাহকের টিয়া ফেরত দেওয়ার বিষয় আন জানুয়ারির 15 তারিখ বেনতুন রাতি পর্যন্ত প্রায় 500,000 পোশাক শ্রমিক ইতারার জমান্য টিয়ার লাই অফিস বীর জমাই বিলি জানাই ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা গ্রাহকের এখন একখানেই দাবি লাভের টিয়া বাদ দিয়েইল ইতারার হস্ত সামান্য টিয়াগুন ফেরত জিয়াউল হকিমন সি প্লাস টিভি।